করছি অর্থাৎ কংগ্রেস নাকি বিজেপির সাথে লড়ছে। কংগ্রেসের নেতাদের মাটিতে দেখা যায়, বহরমপুরের সাংসদকে মাটিতে পেয়েছেন নিতানন্দ বর, আর এখান থেকে আপনারা জিতিয়েছিলেন আবু তাহের ভাইকে আর খলিলুর রহমানকে। নিজের জীবন বিপন্ন করে কোভিড সময়ে মানুষের জন্য কাজ করেছে, এটাই তৃণমূল আর কংগ্রেসের মধ্যে পার্থক্য। কংগ্রেস নাকি বিজেপিকে হারাবে, কংগ্রেস হয়তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূল করছে, কিন্তু পার্থক্য কি, কংগ্রেস হারছে আর তৃণমূল হারাচ্ছে। কংগ্রেস বিজেপির কাছে হারছে আর তৃণমূল বিজেপিকে হারাচ্ছে। সাত বছর ধরে হারিয়েছি, যতবার নির্বাচন হয়েছে ততবার হারিয়েছি, আর এবার তো ভারতবর্ষ জুড়ে খেলা হবে। আমি তো বলেছি কংগ্রেস দিয়ে হবে না, আমি তো প্রকাশ্যে বলেছি যে কংগ্রেস হয়তো বিজেপিকে লড়ছে, কিন্তু তৃণমূল আর কংগ্রেসের মধ্যে পার্থক্য এটাই যে বিজেপির কাছে কংগ্রেস হারছে আর তৃণমূল জিতছে, তৃণমূলই হারাতে পারে একমাত্র। আজ দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই আজ, দেশ কি নেত্রী জয়সি হো, মমতা বন্দ্যোপাধ্যায় জয়সি হো। কংগ্রেস বড় বড় ভাষণ কোনদিন রাস্তায় নেমে মানুষের দাবি নিয়ে সরব হতে দেখেছে? এদের নেতা সব বাইরে গিয়ে ফুর্তি করে, আর বড় বড় ভাষণ মাটিতে কোনদিন মানুষের পাশে দাঁড়ায়নি। কোভিড হোক, আমফান হোক, ঝড় জল বৃষ্টি খরার বন্যা, একমাত্র বাংলার ভরসা বাংলার অঙ্গী কন্যা, এটা অস্বীকার করার জায়গা নেই। নিজের জীবন বিপন্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি সবার সামনে আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, কংগ্রেসের কোন নেতা যদি ক্ষমতা থাকে আর বিজেপির কোন নেতার ক্ষমতা থাকে, রাজনৈতিক ভাবে আমাদের সাথে মোকাবিলা করো, একদিকে তুমি থাকবে একদিকে আমি থাকবো, উন্নয়নের নিজেকে লড়াই হবে। তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো। সাত বছরে তোমাদের মোদী কি করেছে, আর দশ বছরে তোমাদের কংগ্রেস সরকার মুর্শিদাবাদের জন্য কি করেছে, আর দশ বছরে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জন্য কি করেছে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।